যে নবদ্বীপ ঘাট অর্থাৎ আমঘাটা টু নবদ্বীপ গ্রামের যে 12.169 কিলোমিটারের যে রেলের যে লাইন আছে সেটার জন্য 20A পাবলিকেশনটা আমাদের 15 সেপ্টেম্বরে হয়েছে। আমাদের যে রেল রেল অ্যাক্ট অনুযায়ী 20A পাবলিকেশনটা হয়েছে। এবার আমরা আজকে মিটিং করছি, সেটা আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকেও সেটা মনিটর করা হচ্ছে। আমরা সেই জমির যে জমি নেওয়ার যে পদ্ধতিটা আছে সেটা স্টার্ট হবে, সেটার জন্য আজকে আমরা মূলত কোঅর্ডিনেশন মিটিং করছি। সেখানে টোটাল মৌজাস ইনভলভ আছে 8 আর প্লট আছে 861। এই টোটাল এরিয়া যেটা আছে 264 একর আছে, সেটার জন্য সার্ভে এবার করা হবে। সার্ভে করে যে যেগুলো নোটিফিকেশন জারি করার কথা আছে সেগুলো আমাদের এলএ দপ্তর থেকে করা হবে। সেই কাজটা আজকে আমরা কোঅর্ডিনেশন মিটিং আমাদের এখনও চলছে, সেটা আমাদের রেল কর্তৃপক্ষের সাথে কথা বলে আমরা আমাদের ম্যান পাওয়ারগুলোকে গুছিয়ে নিয়ে আমরা এটা স্টার্ট করবো শীঘ্রই। নোটিফিকেশন 20A নোটিফিকেশন যেটা আছে, যেটা জমি দেওয়ার জন্য যে যে জমি অধিগ্রহণের জন্য যেটা জানানো নোটিফিকেশন সেটা কিন্তু হয়ে গেছে। এবার কিন্তু আমাদের সার্ভে কাজটা স্টার্ট। এর আগে যে সমস্যাগুলো ছিল, মানে যে কারণে জমিটা অধিগ্রহণ করানো যায়নি, সেটা কি মিটেছে? আমাদের কাছে যে ইনফরমেশন আছে সেই অনুযায়ী এটা এর আগে 2016 সালে একটা নোটিফিকেশন হয়েছে, সেটা নানা কারণের জন্য 2017 সালে আমরা করতে পারিনি। কিন্তু আমাদের রেল কর্তৃপক্ষ এখানে উপস্থিত আছে, তারা জানিয়েছে কি এই যে রেল লাইন আছে সেটা মানুষের জন্য খুব প্রয়োজন। আর তাদের ইনফরমেশন অনুযায়ী মানে এখন কিন্তু আমাদের যে ওখানকার লোকরা আছে তাদের কাছে এটার জন্য একটা চাহিদা হয়েছে, সেটা আমরা যখন সার্ভে করবো তখন আমরা বুঝতে পারবো। নতুন ব্রিজে উঠে তারপরে এক্সিস্টিং লাইন ওপারে ওপারে রিভারের ওপারে যে আমাদের যে এক্সিস্টিং লাইন আছে নবদ্বীপ ঘাট স্টেশন হচ্ছে, নতুন স্টেশন হচ্ছে আমঘাটা পর্যন্ত। আমঘাটা অবধি তো আছে।